তো এনিওয়েজ গাইজ, আজকে আমাদের সাথে রয়েছেন স্বয়ং জন উইক, যাকে পৃথিবীর সবচেয়ে বড় অ্যাসাসিনদের মধ্যে একজন মানা হয়। আর এই লিস্টে ভাই হিটম্যানেরও নাম রয়েছে। তাই আমি হিটম্যানকে সবার প্রথমে কল করি এবং আসতে বলি আমাদের এই শহরটাকে জম্বি মুক্ত করতে একটু সাহায্য করার জন্য। বাট ভাই হিটম্যানের চার্জ এত বেশি ছিল যে আমি সেটা অ্যাফোর্ড করতে পারিনি। আর তার থেকে বড় কথা, ভাই হিটম্যানের অনেক দাবি দাবাও ছিল যেগুলো আমি পূরণ করতে পারবো না, যার জন্য আমি জন উইককে কল করি। এবং কল করার পর যখন আমি জন উইককে শহরের এরকম খারাপ অবস্থা সম্বন্ধে জানাই, তখন জন উইক সাথে সাথেই এই মিশন জন্য রাজি হয়ে যায়। পরে আমি জানতে পারি যে জন উইকের যে কুকুরটা ছিল সেই কুকুরটাকে জম্বিরা কামড়ে দিয়েছে, যার জন্য জন উইক জম্বিদের উপরে খুব রেগেছিল। আর এই কারণে জন উইক তাড়াতাড়ি আমাদের মিশনটার জন্য রাজি হয়ে যায়। তো গাইস, আজকের এই ভিডিওটা জম্বি ট্রিলজি সিরিজের আমাদের লাস্ট ভিডিও হতে চলেছে। তো তোমরা যদি এর আগে ভিডিওগুলো না দেখে থাকো, তাহলে দেখো যে উপরে জম্বি ট্রিলজির একটা প্লেলিস্ট আসছে, অবশ্যই ক্লিক করে ভিডিওগুলো দেখে নিও, কারণ এই ভিডিওগুলো বানাতে গাইস আমার অনেক দিন টাইম লেগেছে। আর হ্যাঁ গাইস, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জাস্ট 1 সেকেন্ডই লাগবে সাবস্ক্রাইব করতে তোমাদের। ওই যে নিচে যে লাল বাটনটা দেখা যাচ্ছে ওটা তাড়াতাড়ি টিপে দাও। ঠিক আছে। তো গাইস, এই যে হচ্ছে আমাদের জন উইকের গাড়ি, আর এই গাড়ির সাহায্যে আমাদের আগে এই পাহাড় থেকে যে কোনো ভাবে নামতে হবে। আমি তো ভেবেছিলাম যে ভাই এই পাহাড়ের উপরে হয়তো জম্বিরা আসতে পারবে না, যার জন্য আমি জন উইককে এখানেই আমার সাথে দেখা করতে ডেকেছিলাম। কিন্তু ভাই আমি ভুল ছিলাম, জম্বিরা এখানেও চলে এসেছে। আর এখানে এসে ভাই সমস্ত রাস্তা দেখতে পাচ্ছ তোমরা ব্লক করে দিয়েছে। এই পাহাড় থেকে তাহলে আমরা এবার নামবো কি করে ভাই? আমাদের তো গাড়িও আটকে গেছে। ও শিট, আমাদের ভাই এখান থেকে যে কোনো ভাবে একটা নামার রাস্তা খুঁজে বের করতে হবে। পারবে না। ও ভাই, এরকম চলতে থাকলে তো আমার গাড়িটা এখানে ডাইরেক্ট বাস্ট হয়ে যাবে। ও ভাই ভাই ভাই, আমার গাড়ি তো ডাইরেক্ট নিচে পড়ে যাচ্ছে, এখনই আমাদের গাড়ি বাস্ট হবে। তো এনিওয়েজ গাইজ, আমরা পাহাড় থেকে নেমে পড়েছি নিচে। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ ওই পাহাড়টা, এত উপর থেকে আমরা নিচে নেমেছি ভাই। ওইখানে তো গাড়িটা আটকে গেছিল, যে কোনো ভাবে গাড়িটাকে ছাড়িয়ে নিয়ে এসেছি। কিন্তু এখানে জম্বিরা ভাই চলে এসছে, আর এরা তো জানে না আমাদের কাছে কে রয়েছে, স্বয়ং জন উইক। এদের ভাই এরকম ভাবে চাপা টাপা দিয়ে আমরা চলে যাব, কারণ আমাদের যেতে হবে প্রেসিডেন্টের বাড়িতে। আর গিয়ে আজকে আমাদের যে কোনো ভাবে প্রেসিডেন্টকে এলিমিনেট করতে হবে ভাই, কারণ প্রেসিডেন্ট যদি বেঁচে থাকে তাহলে শহরে এরকম ভাইরাস আবারও আসতে পারে। আমি আমার যে গোপন সূত্র অনুযায়ী জানতে পেরেছি যে প্রেসিডেন্ট এই ভাইরাসের পিছনে রয়েছে। সেখান থেকে আমি এটাও জানতে পেরেছি যে রাস্তায় হয়তো প্রেসিডেন্ট। ও ভাই, আমি এটার কথাই ভাবছিলাম যে রাস্তায় প্রেসিডেন্ট এরকম গার্ড না আটকে রাখে। প্রেসিডেন্ট জানতে পেরেছে যে শহরে আমি শহরের লোকজনকে বাঁচানোর চেষ্টা করছি, যার কারণে সে সমস্ত জায়গায় এরকম ভাবে সিকিউরিটি লাগিয়ে রেখেছে যাতে তার কাছে কেউ না যেতে পারে ভাই। আর এখান দিয়ে যদি আমি যাই তাহলে এরা সবাই আমাকে চেক করবে, আর আমার কাছে রয়েছে ভাই বন্দুক, আর সহজেই আমি ধরা পড়ে যাব। তাই আমাদের ভাই এখান থেকে যে কোনো একটা ব্যবস্থা করতে হয়, অন্য কোনো। আমি তো ভাবছি এই জল দিয়েই আমরা যাব এখান দিয়ে ভাই, এদের সাথে পাঙ্গা নিয়ে লাভ নেই, আমি জল দিয়ে সাঁতার কেটে ব্রিজের ওই পারে চলে যাব। তো গাইস, ব্রিজ থেকে তো আমরা নেমে গেছি, কিন্তু এখান থেকে এরকম ভাবে যদি আমরা জলে যাই তাহলে আমার তো মনে হয় ভাই সমস্ত জম্বিরা আমাদের কামড়েই মেরে ফেলবে। ও একটা তো আসছে, এক সেকেন্ড দাঁড়া। আরে ভাই মারিস না, মারিস না, মারিস না, জাস্ট এক সেকেন্ড দাঁড়া ভাই, আমি ডাইরেক্ট ভাই জল দিয়ে যাব, আমার আর কিছু করার নেই, আমাদের ব্রিজ পার হতে হবে যে কোনো ভাবে। এরা ভাই জলে তো আসতে পারবে না, আমি জানি না ভাই এরা জলে আসতে। ও ভাই, এরা তো জলেও চলে আসছে, আর এই টাকলু মালটা তো আমাকে কামড়ে দেবে। আবে জনক জনক ভাই, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল ভাই, সাঁতার তো কাটতে পারে না। ও ভাই, এরা সাঁতারও কাটছে দেখি। না 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 না, পিছনে চলে গেছে ভাই, পিছনে চলে গেছে। ও বাঁচা গেছে ভাই, একটা তো গেল। আমাদের এখন এরকম ভাবে সাঁতার কেটে জলের ওপাশে যেতে হবে, তাছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। এখন আমি তো এটাই ভাবছি যে ভাই রাস্তার আর কোথাও প্রেসিডেন্ট এরকম গার্ড বসিয়ে রাখেনি তো, কারণ অন্য কোথাও যদি প্রেসিডেন্ট এরকম গার্ড বসিয়ে রাখে তাহলে ভাই আমাদের অনেক অসুবিধা হয়ে যাবে। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা নদীর পাড়ে চলে এসেছি, কিন্তু এখানেও ভাই জম্বি, এরা আমাকে মারার জন্য চলে আসছে। আর আজকে ভাই জন উইক আমাদের নর্মাল, আমার তোমার মতনই মানুষ, স্পাইডারম্যানের মতো সুপার হিরো না যে ড্রোন মেরে সবাইকে মেরে দেবে। তাই আমাদের আজকে থেকে একটু বেঁচে বেঁচে থাকতে হবে, কারণ আমরা যদি মরে যাই তাহলে শহরটাকে আর কেউ বাঁচাতে পারবে না ভাই। তো গাইস, আমাদের এখান থেকে উপরে ওঠার জন্য যে কোনো একটা গাড়ির ব্যবস্থা করতে হবে। আর ও ভাই ভাই, বাইক পেয়ে গেছি আমি, বালির মাঝখানে একটা বাইক রয়েছে, এটাকে নিয়ে আমাদের যে কোনো ভাবে উপরে উঠতে হবে। কিন্তু ভাই আমার তো মনে হচ্ছে অনেক দিন ধরে বাইকটা জলের মধ্যে রয়েছে, আদৌ স্টার্ট হবে তো? আমার তো মনে হয় ভাই এখন আগে বাইকটাকে ঠিক করতে হবে। তার আগে এই তারা তারা পুরো দুজন এখানে শুয়ে থাক, হ্যাঁ এরকম ভাবে শুয়ে থাক। তো গাইস, বাইকে আমরা উঠে পড়েছি, আর এখন আমাদের এখান থেকে উপরে উঠতে হবে। কিন্তু ভাই এই বাইকে তো আমরা এরকম ভাবে উঠতেও পারবো। ও ভাই ভাই ভাই, উঠে গেছে উঠে গেছে উঠে গেছে। আমাদের এবার এখান থেকে যে কোনো ভাবে আমাদের প্রেসিডেন্টের বাড়ি যেতে হবে। চারিদিকে তো ভাই এত কুয়াশা কেন পড়ছে, কুয়াশা। ও ভাই, এইখানে আরেকটা গাড়ি রয়েছে, গাড়ির মালিকদের তো ভাই জম্বিরা বের করে শুধু খেয়েই চলেছে। তো গাইস, ওইখান থেকে তো আমি জম্বিদের কাছ থেকে কোনো মতে বেঁচে ফিরে এসেছি, কিন্তু এইখানে দেখো, এইখানে ভাই আরো জম্বি, চারিদিকে জম্বি ভাই। আমি তো রাস্তার মাঝখান দিয়ে যেতেই পারছি না, এর জন্য আমি জঙ্গলের ভিতরে ঢুকে গেছি, তাও ভাই জম্বিরা আমাকে ছাড়ছে না। কিন্তু এখন আমাকে এই হাইওয়েটা ধরতেই হবে, কারণ জঙ্গল দিয়ে আমরা যেতে পারবো না বেশি দূরে, এত গাছপালা তো আমরা আটকে যাচ্ছি। চলো রাস্তার দিকে আগে যাওয়া যাক। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ সামনে জম্বিরা আমার দিকে তেড়ে আসছে, আর এদেরকে এখান থেকে ক্রস করে আমাদের সামনে যেতে হবে, যে কোনো ভাবে যেতে হবে ভাই, কারণ এই সমস্ত শহরের লোকজনদের ভাগ্য
আমাদের হাতে রয়েছে এখন। তো চলো এখান থেকে যে কোনো ভাবে আমাদের একে উড়িয়ে টুড়িয়ে এখান থেকে চলে যাই। এই একটাকে তো আমরা উড়িয়ে দিয়েছি। তো গাইস সামনে একটা ব্রিজ রয়েছে যেটাকে ক্রস করে আমাদের প্রেসিডেন্টের বাড়ি যেতে হবে। কিন্তু আমার মনে হচ্ছে এই ব্রিজেও প্রেসিডেন্ট গার্ড বসে রেখে দিয়েছে, কারণ আগেরটাও সেই রকম গার্ড রেখে দিয়েছিল। চলো গিয়েই দেখা যাক ভাই, যদি গার্ড না থাকে তাহলে তো আমরা ডাইরেক্ট এখান থেকে চলে যাব। কিন্তু ও ভাই, এইখানে তো পুরো আর্মি নিয়ে এসে রেখে দিয়েছে প্রেসিডেন্ট। ভাই এরা এইখান থেকে কাউকে রোডই ক্রস করতে দেবে না ভাই। দেখো দেখো এরা সবাই দেখছে এরকম ভাবে। কোথায় আমাদের এই প্রেসিডেন্ট শহরের উন্নতির চিন্তা করবে, তা না, উনি এখন নিজের চিন্তা করছে, যার জন্য তোমরা দেখো চারিদিকে এরকম ভাবে গার্ড বসিয়ে রেখে দিয়েছে। ভাই কুকুরও রয়েছে, এই লাইন যদি আমি ক্রস করি তাহলে এরা আমাকে কামড়ে দেবে। এখানে কি লেখা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা? নো ট্রেসপাসিং, মানে এখান থেকে কেউ যেতে পারবে না ওই পাশে। আর ভাই আমাদের এইবারও এখান দিয়ে চল দিয়ে যেতে হবে, এদিকে এই সমস্ত জম্বিরাও আসছে। ভাই চলো এখান থেকে কেটে পড়ি আমরা, ফালতু রিক্স নিয়ে আমাদের লাভ নেই, আমরা জল দিয়েই যাব ভাই। কারণ আমাদের কাছে ভাই অনেক গান্স রয়েছে, বোম রয়েছে, যেগুলোকে যদি এরা ধরে ফেলে তাহলে এরা আমাকে এখানেই মেরে ফেলবে, আর আমরা শহরের লোকজনদের বাঁচাতে পারবো না, তার জন্য আমাদের এই পাশ দিয়ে যেতে হবে। আর ভাই এখানেও জল রয়েছে, চারিদিকে জম্বি রয়েছে, এরা যেন আমাকে কামড়ে না দেয়। ভাই আবার জল দিয়ে যেতে হবে ভাই, এই ঠান্ডার মধ্যেও আমাদের জল দিয়ে যেতে হচ্ছে ভাই। ওকে ভাই, এরা যেন আবার ব্রিজের ওই পাশে না থাকে। ও ভাই ব্রিজের নিচেও গাড়ি রয়েছে, প্রেসিডেন্ট আমাদের এই সমস্ত মিলিটারি দিয়ে জম্বি পরিষ্কার করতে পারতো, তা না, জম্বি কে পরিষ্কার করছে গাইস? আমরা জম্বি পরিষ্কার করছি। এই নিয়ে দুবার আমাদের জনউইক শীতকালে চান করে নিল, তাও আবার একদিনে ভাই। আর এদিকে দেখো সমস্ত জম্বিরাও ভাই জলে যাচ্ছে। আরে ভাই ভাই তোরা জলেই থাক, আমি এই শহরটাকে বাঁচানোর জন্য যাচ্ছি। তো এনিওয়েজ গাইস, জল থেকে উঠে আমরা আবার প্রেসিডেন্টের বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ জম্বিরা সমস্ত রোড ব্লক করে বসে রয়েছে ভাই। একদিকে আর্মি মিলিটারি এরা রোড ব্লক করে রেখেছে, একদিকে জম্বিরা রোড ব্লক করে রেখে দিয়েছে ভাই। আমি কোন দিকে যাব? ও ভাই সামনেও জম্বি, এরা আমাকে না কামড়ে দেয় আজকে ভাই। ভাই এত স্লিপ কাটলে হবে না, আমাদের এই শহরটাকে বাঁচাতে হবে। এদিকে আমার তো মনে হচ্ছে রাত হয়ে যাচ্ছে ভাই। ও ভাই টানেল, ভাই আমরা টানেলের রাস্তা নেবো আমরা। ও ভাই এইদিকে আবার জম্বিরা দাঁড়িয়ে রয়েছে, একদিকে টানেল। আরে ভাই রে ভাই কি করলি, এরকম ভাবে চলতে থাকলে জম্বিরা তোকে কামড়ে খেয়ে ফেলবে। চল পালা 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 পালা। আরে ভাই প্রেসিডেন্টের বাড়ি আর কত দূরে ভাই এখান থেকে? আই থিঙ্ক চলে এসেছি আমরা প্রেসিডেন্টের বাড়িতে। ও 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 ভাই এখানে তো গার্ড আর গার্ড, এরা তো ঢুকতেই দেবে না ভাই কাউকে। হ্যালো স্যার। ও ভাই সরি সরি সরি, আমি গান বের করে ফেলেছি ভাই, এখনই এরা আমাকে এখানে ধরে মারধর দিয়ে দিচ্ছিল। আই থিঙ্ক এখানে প্রেসিডেন্টের সেই ভাষণটা চলছে যেখানে প্রেসিডেন্ট ভ্যাকসিন দেওয়ার কথা বলছে। কিন্তু ভাই আমাদের এই ভাষণ হওয়ার আগে যে কোনো ভাবে প্রেসিডেন্টকে এখান থেকে এলিমিনেট করতে হবে। আমার মাথা একটা প্ল্যান আসছে, সেটা হচ্ছে আমাদের এই পাহাড়ের উপরে উঠতে হবে ভাই। পাহাড়ের উপরে উঠে যদি আমরা ওইখান থেকে ডাইরেক্ট প্রেসিডেন্টকে হেডশট মারি তাহলে তো ভাই জাস্ট কোনো ব্যাপারই না, প্রেসিডেন্টকেও ভাই মারা হয়ে যাবে আর আমরা ওইখান থেকে পালিয়েও যেতে পারবো। চলো আমরা আগে উপরে যাই। তো গাইস এখানে একটা বাইক রাখা ছিল যেটা আমরা নিয়ে নিয়েছি, আর এখান থেকে আমাদের আগে পাহাড়ের উপরে যেতে হবে। পাহাড়ের উপরে গিয়ে প্রেসিডেন্টকে আমাদের কোনোভাবে ভাই হেডশট মেরে দুনিয়া থেকে উপরে ওঠাতে হবে। কিন্তু ভাই আর কত উঁচুতে যাবো? এখান থেকে মারলে তো এরা ধরে ফেলবে আমাকে। আই থিঙ্ক আমাদের এই পাহাড়ের উপরে যেতে হবে। চলো 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 আমাদের এই উপরটা যেতে হবে, এই উপরে গিয়ে আমরা প্রেসিডেন্টকে মারবো। আরে আরে ভাই জনুকে একটু সাবধানে, একটু সাবধানে, না হলে ভাই শহরকে কি বাঁচাবি, তুই নিজেই মরে যাবি। ও ভাই চারিদিকে রোড ব্লক, আরে এরকম করলে ভাই আমি কি করে শহরকে বাঁচাবো বলতো? তোরা, আমি তো তোদের জন্য এরকম করছি না, আমার কি ভাই ঠেকা পড়েছে যে আমি নিজের জীবনের রিস্ক নিয়ে ভাই এরকম ভাবে বাইক চালাবো? ওকে 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 ওকে, আরে দাঁড়া 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 ভাই, দাঁড়া দাঁড়া দাঁড়া, চল পিছনে 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 পিছনে, জাস্ট একটুখানি একটুখানি জাস্ট, এই তো ওই তো কুল 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 কুল, চল দাঁড়া। এখান থেকে ভাই আমাদের প্রেসিডেন্টকে এলিমিনেট করতে হবে। প্রেসিডেন্ট ওইখানে ভাই প্রেস কনফারেন্স করছে, আর আমাদের এইখান থেকে প্রেসিডেন্টকে এলিমিনেট করতে হবে। চলো দেখা যাক জুম হবে তো ভাই। ও ভাই জুম তো হয়েছে, কিন্তু আমরা অনেক বেশি দূরে চলে এসেছি, আমাদের আরো কাছে যাওয়ার দরকার, আমাদের এইখানটায় গেলে হয়ে যাবে। চলো আমরা এইখানটায় যাই আগে। এবার ভাই এইখানটায় যেতে যেতে না জম্বিরা আবার আমাকে ধরে বসে ভাই। এই জম্বিদের তো ভাই কাজই হচ্ছে এই, খালি আমার পিছনে পড়ে থাকবে। যাই হোক দেখা যাক, এবার আমরা কিছু করতে পারি নাকি। এখান থেকে তো মনে হয় ভাই প্রেসিডেন্টকে দেখাই যাবে। ও ভাই আমরা তো পড়ে গেলাম এখানে গাছে গুতোকে, কিন্তু কোনো ব্যাপার। ও ভাই রে ভাই এখান থেকে তো জম্বিরা রয়েছে, এখানে তো স্নাইপিং করাই যাবে না ভাই, তাহলে এরা আমার পিছনে এসে কামড়ে দেবে। আমাদের হয়তো এইখানটা থেকে প্রেসিডেন্টকে হেডশট মারতে হবে। গিয়ে দেখা যাক এখান থেকে আমরা জুম করে পারি নাকি, আর এখান থেকে পারফেক্ট শট নেওয়া যাবে, পারফেক্ট। কিন্তু এরা আমাকে যেন এখান থেকে ধরে না ফেলে ভাই, আগে দেখে নি গার্ড কোথায় কোথায় আছে। ওকে ও ভাই এখানে একজন রয়েছে, আর ও এর সাথেও একজন রয়েছে, আর ও ভাই আমার মতো একজন স্নাইপারও এর উপরে শুয়ে রয়েছে ভাই। তার মানে আমি যখনই একে মারবো তখনই ভাই এরা আমার উপরে গুলি চালানো শুরু করে দেবে। চলো কোনো ব্যাপার না ভাই, রিস্ক নেবো ভাই, আমি রিস্ক নেবো এই শহরের লোকজনদের জন্য, আমি রিস্ক নেবো আজকে। চলো প্রেসিডেন্টকে দেখা যাচ্ছে ভাই, এখান থেকে আমরা হেডশট মারবো, একদম যেন গান না নড়ে, গান যেন না নড়ে ভাই, আর পুরো হেডশট মারবো, পুরো হেডশট। আর এই কি হলো
ভাই ভাই গানে গুলি নেই, গানে গুলি নেই ভাই। আমি এত দূর থেকে মিলিটারি আর্মি সবাইকে ভাই বোকা বানিয়ে এখানে আসলাম এই প্রেসিডেন্টকে মারতে, আর আমি বাড়ি থেকে গানে এমই ভরে আনিনি। তো এবার দেখতে হবে ভাই আমার কাছে আর কি কি অস্ত্র আছে, কারণ এই খালি বন্দুক দিয়ে তো ভাই আমি প্রেসিডেন্ট কি জম্বিদেরও মারতে পারবো না। তো গাইজ আমাদের জন উইক বন্দুকের সাথে যেটা নিয়ে এসেছে সেটা হচ্ছে এই বোতল ভাই, এই ভাঙা বোতল দিয়ে প্রেসিডেন্টকে মারবে। আমি তো ভেবেছিলাম কমসে কম সাথে পেন আনবে অথবা পেন্সিল, কিন্তু এই বোতল নিয়ে এসছে ভাই, বোতল দিয়ে প্রেসিডেন্টকে মারবে। চলো ওই বোতল দিয়েই মারি ভাই, আর তো কোনো রাস্তা নেই আমাদের কাছে। চলো ফটাফট আমরা প্রেসিডেন্টের বাড়ির দিকে যাই। ওকে, আই থিঙ্ক গার্ডরা সব জম্বিকে এখান থেকে পরিষ্কার করে দিয়েছে ভাই, যেহেতু প্রেসিডেন্টের প্রেস কনফারেন্স চলছে। ও ও ভাই একটা দুটো আসছে। ও রাস্তা দিয়ে তো দেখি গাড়িও চলা শুরু হয়ে গেছে ভাই, এরা এখান থেকে জম্বিদের পরিষ্কার করে দিয়েছে। অথচ ভাই জম্বিদের ফ্রিতে ভ্যাকসিন দিতে পারবে না। ও ভাই ও ও ও ভাই 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 এরা তো ফায়ারিং করা শুরু করে দিয়েছে এখানে। ভাই কেটে পড়ো ভাই, কেটে পড়ো কেটে পড়ো কেটে পড়ো কেটে পড়ো ভাই, একটু তুই প্রেসিডেন্টকে মারতে এসছিস, যদি এরা জানতে পারে তোকেই মেরে দেবে ভাই। ভাই 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 সবাই পালিয়ে যাচ্ছে, সবাই পালিয়ে যাচ্ছে ভাই, প্রেসিডেন্টও না পালিয়ে যায় ভাই, আমাদের যে কোনো ভাই প্রেসিডেন্টকে মারতে হবে ভাই। ও ভাই ও ও ভাই ভাই কেন পালাচ্ছে রা, আই থিঙ্ক এখানে একটা চোর চলে এসছে। এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড সেকেন্ড আরে উপরে কেন উঠলি, তুই উপরে কেন উঠলি, কমান্নে কমান্নে কমান্নে। গাইস আমাদের এখান থেকে এরকম এক কভার নিয়ে নিয়ে প্রেসিডেন্টের কাছে যেতে হবে, কিন্তু প্রেসিডেন্টের কাছে যাওয়ার আগে আমাদের সবার প্রথমে উপরে যে গার্ডগুলো রয়েছে এদেরকে মারতে হবে ভাই, এদেরকে মারার জন্য। চলো সবার আগে তো ভাই আমি আমার বোতলটা বের করে নিই, কারণ বোতল হাতে থাকাটা খুবই ইম্পর্টেন্ট। তো গাইজ এখান দিয়ে যে লোকজন দৌড়াদৌড়ি করছিল সেগুলো এখন একটু কমে গেছে, আবার তারা প্রেসিডেন্টের প্রেস কনফারেন্সে চলে গেছে, আর আমাদের কাছে গাইজ এটাই সুযোগ, এই সুযোগে আমাদের যে কোনোভাবে কাজটা করতে হবে। কোথায় আছে ভাই এই এই ডাম্বেলের উপরে তো ছিল স্নাইপার, এখানেই তো থাকার কথা, এর উপরে ওই এই যে ভাই এই যে পেয়ে গেছে। চলো পুরো ও ভাই উপরে উঠতে বলেছিলাম আমি, ঠিক আছে নো প্রবলেম, চলো গিয়ে দেখা যাক আমরা কি করে ভাই উপরে উঠতে পারি। চলো ও ভাই এখানে একটা হেলিকপ্টার রয়েছে, আমরা যদি এই হেলিকপ্টারের ডানার উপরে উঠে ওই পাশে চলে যাই তাহলে আমরা হয়তো একে মারতে পারবো। চলো এক সেকেন্ড ব্রো, এক সেকেন্ড এক সেকেন্ড, চল চল এর উপরে ওট ওট ওট, কুল কুল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল। আরে নামলি কেন, নামবি না ভাই, ওট 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 ভাই, তোকে আমি নামার জন্য টাকা দিয়েছি নাকি ভাই, তোকে আমি শহরকে বাঁচাতে টাকা দিয়েছি, হ্যাঁ 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 হ্যাঁ, চল দাঁড়া দাঁড়া, চল 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 চল, আর আর জাম্প কর জাম্প কর ভাই। এটা কোথায় উঠলি ভাই, এর উপরে উঠতে বলিনি আমি তোকে, নিচে নাম। চলে তো এসছি ভাই আমরা এর কাছে, কিন্তু আমরা একে মারবো কি করে। চলো পিছনে ভাই গিয়ে ঢুকিয়ে তো দিই। হ্যালো কমানে 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 কমানে, চলো চলো একটাকে ঢুকিয়ে দিয়েছি আমরা, এরকম ভাবে আর দুটোকে আমাদের মারতে হবে। চল ভাই ফুল, আরে আটকে গেলাম তো ভাই, লাইটে আটকে গেছি ভাই, এত বড় অ্যাসাসিন ভাই লাইটে আটকে গেছে। তো গাইস আগেরটাকে মেরে আমি ওর কাছ থেকে একটা বন্দুক নিয়ে এসেছি, এবার ভাই দূর থেকে একে আমি হেডশট মারবো, কাছে গেলে হয়তো জেনে যাবে, নিচেও ভাই লোক রয়েছে, আমরা একে দূর থেকে এরম হেডশট মারবো। চলো রেডি ওয়ান টু থ্রি, ভাই মরে আছে। ওকে গাইস তো চলো এবার এই পাশে গিয়ে এই দুটো গার্ডকে মারা যাক। ভাই এইখানে তো দেখি এই স্নাইপারটা উপরে উঠে বসে রয়েছে, কিন্তু এই পিস্তল দিয়ে তো ভাই একে মারা যাবে না এত দূর থেকে, কিছু একটা ব্যবস্থা করতে হবে ভাই। আর এখানে ভাই সেই হেলিকপ্টারটাও রয়েছে, আমাদের এক কাজ করতে হবে, প্রেসিডেন্টকে মেরে এই হেলিকপ্টারটা নিয়ে এখান থেকে পালাতে হবে। কিন্তু আমরা একে মারবো কি করে ভাই এখান থেকে, আমরা যদি নিচেরটাকে মারি তাও উপরেরটা ভাই আমাদের মেরে দেবে, আর উপরেরটাকে মারলে ভাই নিচেরটা আমাদের মেরে দেবে। ভাই এক কাজ করি আমরা ডাইরেক্ট প্রেসিডেন্টকে মারি, প্রেসিডেন্টকে মারি আমরা, প্রেসিডেন্টকে মেরে আমরা এই হেলিকপ্টারটা নিয়ে পালিয়ে যাবো ভাই। কিছু করার নেই ভাই, রিক্স নিতে হবে, দেখা যাক প্রেসিডেন্ট আমার সাথে কথা বলে নাকি, যদি কথা বলে তাহলে প্রেসিডেন্টকে একটু সাইডে নিয়ে আসবো আমরা, মাইক যেন না পড়ে ভাই, কারোর সাথে যেন ধাক্কা না লাগে। হ্যালো স্যার আপনার সাথে একটু দরকার আছে, প্লিজ স্যার পিছনে আসবেন আমার সাথে, ঠেলছি আমি প্রেসিডেন্ট সরছে এখান থেকে, একে ভাই এখান থেকে এরম ভাবে সরিয়ে নিয়ে যেতে হবে। ও মারা যাবে না ভাই, মাল ভাই 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 ভাই, এর আমি আমার জাস্ট আমার ইয়েতে ভাই এরা টের পেয়ে গেছে ভাই 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 ভাই। আরে প্রেসিডেন্ট কোথায় গেল ভাই, গান বের কর গান বের কর গান বের কর গান বের কর প্রেসিডেন্ট। আরে স্যার ওটা আপনার বডিগার্ড ছিল, স্যার স্যার আপনার বডিগার্ড ছিল ওটা, চল 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 চল। এবার ভাই এখান থেকে পালা, গাইজ আমাদের প্রেসিডেন্টকে মারা হয়ে গেছে, এবার আমাদের এখান থেকে পালাতে হবে, নইলে এরা আমাকে মেরে দেবে ভাই। তো আমরা এই হেলিকপ্টারটা নিয়ে এখান থেকে পালাবো, চল 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 হেলিকপ্টার, রোড 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 রোড, হেলিকপ্টার স্টার্ট স্টার্ট ভাই, হেলিকপ্টার স্টার্ট হচ্ছে না কেন, হেলিকপ্টার 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 হেলিকপ্টার, চল 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 চল। তো গাইজ হেলিকপ্টার তো আমরা স্টার্ট করে দিয়েছি, কিন্তু হেলিকপ্টারে এরা ভাই গুলি মেরে হেলিকপ্টারের হাওয়া বের করে দিয়েছে ভাই 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 ভাই, হেলিকপ্টারের হাওয়া বের করে দিয়েছে না। আরে হেলিকপ্টার আমাদের আর উঠতেও পারছে না, আরে নিচে নাম আগে, আগে নিচে নাম নিচে নাম নিচে নাম নিচে নাম নিচে নাম, তারপরে সোজা হও, তারপরে ওর, চল চল চল, হ্যাঁ হ্যাঁ চল 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 চল, ও চল 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 ভাই, হেলিকপ্টার মনে ক্র্যাশ করবে ভাই হেলিকপ্টার। তো গাইস শহরকে তো আমরা বাঁচিয়ে ফেলেছি, কিন্তু আমরা আমাদের নিজেকেই বাঁচাতে পারিনি। তো যাই হোক গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে পরের ভিডিওতে।